প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে তাপমাত্রা। আপাতত বৃষ্টিরও কোনো সবুজ সংকেত নেই। তারই মধ্যে তাপপ্রবাহ নিয়ে আবহাওয়া দপ্তর চরম সতর্কতা জারি করেছে। আজ সোমবার থেকে 17ই এপ্রিল পর্যন্ত অতি ভয়াবহ দাবদাহের ব্যাপারে সতর্ক করে দিয়েছে। বিশেষ করে বাঁকুড়া, পুরুলিয়া, হুগলি, হাওড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, দুই বর্ধমান ও বীরভূম জেলার উপর দিয়ে এই তাপপ্রবাহ চলবে। বইতে পারে লু। সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে 41 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 48 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত। তাই এই সময় সাধারণ মানুষকে বাইরে বের হওয়ার ব্যাপারে যথেষ্ট সাবধান হতে হবে। এই বিপজ্জনক মুহূর্তে কি করা উচিত আর কি করা উচিত নয় সে ব্যাপারে পরামর্শ দিলেন আরামবাগের বিশিষ্ট চিকিৎসক তথা ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের রাজ্য সহসভাপতি ডাক্তার অশোক কুমার নন্দী। এখন শুনুন তিনি কি জানাচ্ছেন। প্রথম কথা হচ্ছে এই টেম্পারেচার আরও বাড়বে। বৃষ্টির বর্তমান যে ওয়েদার রিপোর্ট দেখলাম বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই। তো আমরা গ্রীষ্মকালে সবাইকে বলি প্রয়োজনীয় কাজটা সকালের দিকে 11টা 12টার মধ্যে সেরে ফেলুন এবং দুপুরবেলা অন্তত 1টা থেকে বিকাল 4টে পর্যন্ত না বেরোতে আমরা বলি। যদি বেরোতে হয় ছাতা ব্যবহার করবেন, সঙ্গে পানীয় জল, বিশুদ্ধ পানীয় জল রাখবেন, কাটা ফল খাবেন না, প্রচুর পরিমাণে জল খেতে হবে। কারণ এই গরমে আমাদের বডির যে নিজস্ব একটা যত তাপ বাড়বে আমাদের বডির নিজস্ব ভঙ্গিতে সেই শরীরটাকে ঠান্ডা রাখার জন্য প্রচুর ঘাম হয়। বিশেষ করে যারা মাঠে ঘাটে কাজ করতে যান তাদের ক্ষেত্রে জল, প্রচুর পরিমাণে জল খাওয়াটা দরকার। না হলে অনেক সময় হিট স্ট্রোক বা হিট এক্সজশন হতে পারে। যদি কেউ গরমে কাজ করতে করতে অজ্ঞান হয়ে যান বা হাতে পায়ে খাল ধরে বা যন্ত্রণা হয়, মাথা ঝিমঝিম করে, বমি হয়ে যায় বা দেহের টেম্পারেচার অস্বাভাবিক বেড়ে যায়, প্রথম তাকে যেটা করণীয় একটা ঠান্ডা বা ছায়াযুক্ত জায়গায় এনে তাকে প্রচুর পরিমাণে ওয়ারএস এবং পানীয় জল খাওয়ানো উচিত, তার শরীরটা যাতে ঠান্ডা হয় এবং সাথে সাথে কাছাকাছি কোনো ডাক্তারবাবু বা হসপিটালে যোগাযোগ করা উচিত। এইগুলোকে হিট এক্সজশন, হিট স্ট্রোক এগুলো কিন্তু এখন মাথায় রাখতে হবে। তারপরে যেটা আমি বলবো ঢিলে ঢালা সুতির কাপড় ব্যবহার করা উচিত, ঢিলে ঢালা জামা পরতে হবে। টাইট জামা পরলে এই গরমে আরও অস্বস্তি বাড়ে। সবসময় চেষ্টা করবেন যেইগুলো যে ফলে জলের পরিমাণ বেশি, যেমন তরমুজ, শসা এইসব জাতীয় ফল বাড়িতে খেতে, কিন্তু কাটা ফল খাবেন না। এই সময় প্রচুর ডায়রিয়া হয়, জলবাহিত রোগ হয়, অতএব বিশুদ্ধ জল বাড়ি থেকে পানীয় জল নিয়ে যাবেন, বাইরের জল চট করে খাবেন না। ডাব আপনারা খেতে পারেন তাতে ভালো। আর সবসময় চেষ্টা করবেন বাড়ির এই দুপুরের টাইমটা অ্যাভয়েড করতে, কাজ থাকলেও সেটা যেন অফিসের মধ্যে কাজ হয়, মানে রাস্তাঘাট মাঠে না যেতে এই দুপুরের টাইমটায়। আর একটা ব্যাপার আছে, এই সুগার যারা প্রেশারের ওষুধ খায় তাদের এই সময় এত ঘাম হয়, সে প্রেশারের ওষুধের পার্শ্বক্রিয়ার ফলে, কিছু কিছু প্রেশারের ওষুধের পার্শ্বক্রিয়ার ফলে সোডিয়াম কমে যেতে পারে। অতএব কারুর যদি মাথা ঝিমঝিম করে, একটু ভুল বাকে, একটু ঘুম ঘুম ভাব, স্ট্রোকের মতন হয়, তাহলে কিন্তু কাছাকাছি যে হসপিটাল বা ডাক্তারবাবুদের সাথে যোগাযোগ করবেন। আর এখন রোজার মাস চলছে, রোজার মাস যারা রমজান রাখছেন তাদেরকে বলবো ওই রমজানের টাইমটুকু বাদ দিয়ে তারা এমন ফল খাবেন বা এমনভাবে জলটা খাবেন যাতে সারাদিনে শরীরে জলের ঘাটতি না ঘটে। জলের ঘাটতি ঘটলে কিন্তু বিপদ। বাচ্চাদেরকে বলবো নিয়মিত ওদেরকে যে খাবার, তরল খাবার বেশি খাওয়াতে, বাচ্চাদেরকে সুষম আহার ব্যবহার করতে, জাঙ্ক ফুড বলি ফাস্ট ফুড বলি সেইগুলো অ্যাভয়েড করতে এই সময়। এই সময় কম মশলাযুক্ত, সহজলভ্য, সহজ পাচ্য খাবার খাওয়া উচিত। গাড়ি চালান, বাস এবং ট্রাক,
তাদের তো সবসময় ওখানে একটা ঠিক টেম্পারেচার থাকে, তাদের জন্য কি? তাদের জন্য আমি বলবো একমাত্র শরীরকে ঠান্ডা রাখতে পারে আমাদের শরীরের যে একটা ক্রিয়া, যে গরম যেখানে হবে শরীর কি করে, ঘাম তৈরি করে, ঘামটা গা থেকে উবে যায়, ফলে শরীরটা ঠান্ডা থাকে। অতএব তাদের ক্ষেত্রে একই কথা, প্রচুর পরিমাণে যেন পানীয় জল খায়। মনোরম পরিবেশে গড়ে ওঠা ইন্ডিয়ান ও চাইনিজ খাবারের সুলভ মূল্যের রেস্টুরেন্ট অস্মিতা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, পরিচ্ছন্নতা ও গুণমানই আমাদের মূলধন। ঠিকানা ময়েল বাস স্ট্যান্ড, খানাকুল, হুগলি। যোগাযোগ 9564887550, 7699344864 এবং 8637064001। খুব তাড়াতাড়ি বিয়েবাড়ি, অন্নপ্রাশন ও রাত্রিযাপনের জন্য রুম ভাড়া দেওয়া চালু হতে চলেছে।